হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন যে পুজো আমরা ভিজিট করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউ টাউনের সিটি স্কোয়ার পুজো। এই পুজোটি অপেক্ষাকৃত নতুন, এটা পুজোর দ্বিতীয় বৎসর। কিন্তু পুজোয় মানুষের উপচে পড়া ভিড় আর উৎসাহ দেখলে সেটা কিন্তু একদম আপনি টের পাবেন না। তো আমরা ধীরে ধীরে এখন মণ্ডপের দিকে এগোব। তো এগোনোর সময়ই কিন্তু মানুষের ভিড় এবং উৎসাহ দুটোই চোখে পড়বে, কারণ বিভিন্ন জায়গায় এখান থেকে আমরা জাস্ট মণ্ডপে ঢোকার আগে কিছুটা জায়গা থেকে আমরা মণ্ডপের প্রথম দর্শন পেলাম। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম লাইনের দিকে। যত আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে। এখানকার বাইরের আলোকসজ্জাও কিন্তু দেখার মতো। এই হলো মেন গেট, এরপরে আমরা এই মেন গেট হয়ে পুজোর দিকে প্রবেশ করব। ওই দূরে আপনারা কিন্তু মণ্ডপ দেখতে পাচ্ছেন, এবং এরপরে আমরা মেইন যে লাইন সেখানে দাঁড়িয়ে পড়েছি। এখানে দু তিন জায়গায় তার করানো হচ্ছিল দড়ি ফেলে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা সুযোগ পেলাম মণ্ডপে প্রবেশ করা। অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে মণ্ডপ। বহু লোক ভিড় করে আছে, বহু লোক এসেছে এখানে, অনেকেই মোবাইলে এই মুহূর্তকে ভিডিও বন্দি করছে বা ছবি তুলছেন, অনেকে সেলফি নিচ্ছেন। এখানে যারা ভলেন্টিয়ার আছে তারা বারবার বলছেন যে মণ্ডপের মধ্যে বেশি সময় না কাটাতে এবং অন্যকে সুযোগ করে দিতে। ভিতরের আলোকসজ্জাও কিন্তু অসাধারণ। আপনি কিন্তু এখানে না আসলে এই সৌন্দর্য ঠিক টের পাবেন না। একদম নতুন হলেও এই পুজো কিন্তু অন্যান্য কলকাতার যে কোনো পুরনো পুজোকে কিন্তু টক্কর দেবে। এই মণ্ডপ যেটি মানানো হয়েছে সেটি রাজস্থানের শিশমহলের অনুকরণে তৈরি, এবং এখানে কিন্তু বিভিন্ন হিমাচলি শিল্পকলার কিন্তু নিদর্শন আছে। এবং এখানে মায়ের প্রতিমায় মায়ের কিন্তু একদম শান্ত রূপ এখানে প্রকাশ পেয়েছে। মণ্ডপ থেকে বেরিয়েই আমরা কিন্তু মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম। অনেক রাত হয়েছে, কিন্তু বাইরে মানুষের ভিড়, উৎসাহ, উদ্দীপনা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন রাত্রের আড়াইটে বাজে। এখানে বিভিন্ন স্টল, বিভিন্ন রকম জিনিস নিয়ে বিভিন্ন জিনিসের স্টল খুলেছে, সেই স্টলেও কিন্তু মানুষের ভিড় দেখার মতো এই রাত আড়াইটের সময়। এরপর আমরা ধীরে ধীরে বাড়ি ফিরলাম। আগামীকাল অন্য কোথাও যাব, অন্য কোনো প্যান্ডেলে দেখা হবে। তো এই ভ্লগে যদি আপনি নতুন হন, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটিকে আপনি শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।